হয়েছে আসলে আমাদের যুব মোর্চার ভাই মিটন দাস, প্রণয় দাস এ অবস্থাতে আসার পরে এরে সিপিএম এর পার্টি অফিস থেকে কিছু দুষ্কৃতি বাইরে ছিল, তারে আক্রমণ করেছে এবং তারা খুব মারছে, তার মানে এমনভাবে আক্রমণ করছে যেটা কল্পনা করা যায় না। সে শান্তিপূর্ণভাবে সিঙ্গেলভাবে আইতেছে, তারপরে এভাবে আক্রমণ করছে। আমরা এই প্রশাসনে সবাই আইসি, আমাদের পার্টি নেতৃত্বরাও আইসে, প্রশাসনের লোক আইসে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আক্রমণটা করছে, যাতে বিশাল করে একটা অশান্তি সৃষ্টি করা যায়। পুলিশের সামনে সেরকম ঘটনা হয়েছে সেটা বিষয়ে আপনি কি বলবেন? পুলিশের পক্ষ থেকে কাজটা, পুলিশ তো নিরব ভূমিকা ছিল, আমরা তো তাদের কর্মসূচিতে বাধা দিইনি, তারা তাদের কর্মসূচি করছে, আমরা আমাদের ছেলেরা শান্তিপূর্ণভাবে ছিল, আমরা কোনো বিরোধ জমাইনি। কিন্তু তারপরও আমাদের একটা যুবভাই প্রণয় আসার পথে তাকে এইভাবে আক্রান্ত করছে, তাকে যেভাবে মানে মারপিট করছে সেটা কল্পনা করা যায় না। এ হলো সিপিএম এর নীতি, তারা বিশাল করে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, মিছিলের নামে একটা সন্ত্রাস সৃষ্টি করা তারা সৃষ্টি। এর জন্য আমরা তীব্রভাবে আমরা বিশাল করে মন্ডল কমিটির পক্ষ থেকে ঘৃণা জানাই। আরো কয়েকটি বাইক আমাদের আক্রান্ত হয়েছে, আরো কিছু যাত্রী আসার পথে তারা আক্রান্ত হয়েছে। অন্যদিকে সিপিএম এর কর্মী সমর্থকরা বলছে আপনারা বাইক বাহিনী, কিন্তু তাদের মাথাতে হেলমেট, হ্যাঁ তারাও তো আপনারা আছে, দেখেন কাদের মাথাতে হেলমেট ছিল, তাদের হাতে কি ছিল, আপনারাই তো সাক্ষী, তাদের হাতে কি ছিল, তাদের মুখোশ পরানো ছিল, তাদের ফ্ল্যাগের আড়ালে কি লাঠি ছিল, আমাদের তো কোনো কর্মী ছিল না সেখানে। আপনাদের কর্মী কতজন আহত হয়েছে? আমরা এখন অব্দি একজনকে উদ্ধার করতে পেরেছি, আরো দুজন আমাদের নিখোঁজ। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যারা নিখোঁজ আছে তাদের বের করার জন্য। মাঝে রাত্রি করো না, মাঝে রাত্রি কর।